বিদ্রোহ করা। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি এক পাহাড় অন্য পাহাড়ের সাথে বিদ্রোহ করত তবে বিদ্রোহী পাহাড় ধসে পড়ত। হিলুয়াতুল আউলিয়া 888 হাদিসের মান সহি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নাম তর্কে লিপ্ত হল। জাহান্নাম বলল, অহংকারী ও স্বৈরাচারীরা আমার মধ্যে প্রবেশ করবে। জান্নাত বলল, দুর্বল ও মিসকিনরাই আমার মধ্যে প্রবেশ করবে। আল্লাহতাআলা জাহান্নামকে বললেন, তুমি আমার আজাব বা শাস্তি, তোমার মধ্যে যার থেকে ইচ্ছা আমি প্রতিশোধ নিব। তিনি জান্নাতকে বললেন, তুমি আমার দয়া, যাকে ইচ্ছা আমি তোমার মাধ্যমে দয়া করাব। ফাদালা ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন কোনো প্রশ্ন করা হবে না, সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। এক, যে ব্যক্তি জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে তার নেতার অবাধ্য হল এবং অবাধ্য অবস্থায় মারা গেল, তাকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। দুই, যে গোলাম এবং বাদী তার মনিবের নিকট থেকে পালিয়ে গেল। তিন, যে নারীর স্বামী তার থেকে দূরে থাকে এবং তার জন্য দুনিয়ার চাহিদা পূরণ করে দেয়, এমন নারী তার স্বামীর অনুপস্থিতিতে তার রূপ লাবণ্য প্রকাশ করে বেড়ায়। আরও তিন ব্যক্তিকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, তারা হলো, এক, যে লোক আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে আর তার চাদর হচ্ছে অহংকার এবং তার লুঙ্গি বা পোশাক হচ্ছে ইজ্জত। দুই, যে ব্যক্তি আল্লাহর হুকুমের মধ্যে সন্দেহ পোষণ করে। তিন, যে ব্যক্তি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়। মুসনাদে আহমদের 23,943 নম্বর হাদিস, হাদিসের মান সহি। বাক্কার ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী তিনি অনেক পাপের শাস্তি প্রদান হিক কিয়ামত পর্যন্ত বিলম্বিত করে থাকেন, কিন্তু তিনি বিদ্রোহ, পিতামাতার অবাধ্য চরণ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার গুনাহের শাস্তি অপরাধের মৃত্যুর পূর্বেই এই দুনিয়াতে দিয়ে থাকেন। মুস্তাদরাকে হাকেম 7,290 নম্বর হাদিস, হাদিসের মান সহি। ইয়াজিদ ইবনুল আসাম রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের কেউ তার ভাইয়ের চোখে সামান্য ময়লা দেখতে পায় কিন্তু তার নিজের চোখে কাঠ বা লাকড়ি পড়ে থাকলে দেখতে পায় না। আর সহিয়া 33, হাদিসের মান মৌকুফ সহি। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মুয়াবিয়া ইবনু কুর্রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আমি মাকিল আল মুজানি রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, তিনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরালেন, অতঃপর আমিও রাস্তায় কিছু একটা দেখে সেটা সরিয়ে ফেললাম। তিনি বললেন, হে আমার ভাতিজা, তোমাকে কোনো জিনিস এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে? আমি বললাম, আপনাকে দেখে, আপনি ওই কাজ করলেন বিধায় আমিও করলাম। তিনি বলেন, হে ভাতিজা, ভালো কাজ করেছ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় তার জন্য একটি নেকি লেখা হয়, আর যার একটি নেকি আল্লাহর কাছে কবুল হয় সে জান্নাতে প্রবেশ করবে। তাবারানি 502 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। উপহার গ্রহণ করা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হাদিয়া দাও, এতে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। শোয়াবুল ইমান 8,568 নম্বর হাদিস, হাদিসের মান হাসান। সাবিত রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে আমার ছেলেরা, তোমরা পরস্পরের জন্য ধন সম্পদ ব্যয় করো, এতে তোমাদের মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে। হাদিসের মান মৌকুফ সহি।
মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হওয়ার কারণে যে উপহার বর্জন করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ফাজারা গোত্রের এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উট হাদিয়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে এর বিনিময়ে হিসেবে কিছু দিলেন। তাতে সে অর্থাৎ ওই লোকটা অসন্তুষ্ট হল। অতপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, তোমাদের থেকে কেউ আমাকে কিছু হাদিয়া দিলে আমি সাধ্য অনুযায়ী তাকে বিনিময় দিয়ে থাকি। তাতে সে অসন্তুষ্ট হয়। আল্লাহর শপথ, এই বছরের পর আমি কুরাশি, আনসারি, সাকাফি ও দাউসি গোত্র ছাড়া কোনো বেদুইনের হাদিয়া গ্রহণ করব না। সুনানে তিরমিজি 3946 নম্বর হাদিস, হাদিসের মান সহি। লজ্জাশীলতা। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়াতের কথা থেকে মানুষ যা পেয়েছে তাতে এটাও আছে, যখন তোমার লজ্জা না থাকবে তখন তুমি যা ইচ্ছা তাই করব। সুনানে ইবনু মাজা 8183 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 17098 নম্বর হাদিস, হাদিসের মান সহি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 60 বা 70-এর অধিক শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং তার সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। লজ্জাও ইমানের একটা অঙ্গ। সহিহুল বুখারি 9 নম্বর হাদিস, সহি মুসলিমের 35 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 9361 নম্বর হাদিস, হাদিসের মান সহি। আবদুল্লাহ ইবনু উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দায় আবৃত পর্দানশীল কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। তিনি কোনো কিছু অপছন্দ করলে তার চেহারায় তা আমরা দেখতে পেতাম। সহিউল বুখারি 3562, সহি মুসলিমের 2320 নম্বর হাদিস, হাদিসের মান সহি। উসমান রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি চাদর আবৃত হয়ে আয়েশার ঘরে শুয়েছিলেন। তিনি ওই অবস্থায় থাকতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাক্ষাতের অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে নিজ প্রয়োজন সেরে চলে গেলেন। অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু এসে তার সাথে সাক্ষাতের অনুমতি কামনা করলেন। তিনি শায়িত অবস্থায়ও তাকে অনুমতি দিলেন, তিনিও তার সাথে প্রয়োজন সেরে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অতপর আমি তার সাথে সাক্ষাতের অনুমতি চাইলাম। তিনি উঠে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, তুমি তোমার কাপড় তোমার কাছে নিয়ে যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তার সাথে নিজ প্রয়োজন সমাধান করে চলে আসলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি দেখলাম আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর আগমনে যতটা সতর্ক হয়েছেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার বেলায় ততটা পেরেশান তো হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান অধিক লজ্জাশীল একজন পুরুষ। আমি আশঙ্কা করলাম যে আমি যদি তাকে আমার অবস্থায় থাকতে আসার অনুমতি প্রদান করি তাহলে সে হয়তো আমার কাছে তার প্রয়োজন নিয়ে আসবে না। সহি মুসলিমের 2402, মুসনাদে আহমদের 25216, হাদিসের মান সহি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিনিসের মধ্যে লজ্জা থাকাটা ওই জিনিসের সৌন্দর্য বৃদ্ধি করে, আর কোনো জিনিসের মধ্যে মন্দতা সেই জিনিস নষ্ট করে দেয়। সুনানে ইবনু মাজা 4185, মুসনাদে আহমদের 12689 নম্বর হাদিস, হাদিসের মান সহি।
সালেম রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তার ভাইকে লজ্জার বিরুদ্ধে ওয়াজ করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছাড়ো, কেননা লজ্জা ইমানের অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ 4795, সুনানে নাসাই 5033, সহিহুল বুখারি 6118 নম্বর হাদিস। হাদিসের মান সহি। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে লোকটি লজ্জা সম্পর্কে তার ভাইকে তিরস্কার করছিল, যেন সে তার ভাইকে বলছে, লজ্জা তোমাকে ক্ষতি করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা ইমানের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদের 5183, হাদিসের মান সহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে শোয়া ছিলেন, তার উরু অথবা পা খোলা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে অনুমতি প্রার্থনা করলেন, তিনি ওই অবস্থায় তাকে প্রবেশের অনুমতি দিলেন এবং তার সাথে কথাবার্তা বললেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশের অনুমতি কামনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘরে প্রবেশের অনুমতি দিলেন এবং এই অবস্থায় কথাবার্তা বললেন। অতপর উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং কাপড় ঠিকঠাক করলেন। রাবি মোহাম্মদ বলেন, এই ব্যাপারটি একই দিনে ঘটেছে বলে আমি বলতে পারি না। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির সাথে কথা বললেন। তিনি চলে যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমি নবীজিকে বললাম, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আপনি তেমন কোনো খেয়াল করলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সেখানেও আপনি কোনো খেয়াল করলেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু আসতেই আপনি উঠে বসলেন এবং কাপড় ঠিক করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি ওই ব্যক্তিকে লজ্জা করব না যাকে ফেরেশতারাও লজ্জা করেন? সহি মুসলিমের 2401 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 25216 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ।